কুশীবতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভারত বিকাশ পরিষদের উদ্যোগে ন্যাশনাল গ্রুপ সং এবং গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অকাল প্রয়াণের প্রতিবাদ স্বরূপ রবিবার 10,323 এডক পে শিক্ষক কর্মচারী সংগঠন আগরতলায় মৌন মোমবাতি মিছিল করেছে। ত্রিপুরা যুদ্ধ বিরোধী মঞ্চের উদ্যোগে প্যারাডাইস মোহনীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপমুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর রাজ্য বিপি ধর্মঘট প্রত্যাহার করল টিএসইসিএল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। রবীন্দ্র ভবনের সামনে গণপতি সামাজিক সংস্থা আয়োজিত গণেশ পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ইন্ডিয়ান বিল্ডিংস কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে ইন্ডিয়ান বিল্ডিংস কংগ্রেসের রাজ্য শাখা। শনিবার রাতে গরু চোর সন্দেহে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে উত্তমধম দিয়ে পুলিশের হাতে তুলে দিল তেলিয়ামুড়া জনগণ। সারথী ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে রবিবার জয়নগরস্থিত প্রণবানন্দ বিদ্যা মন্দির স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সারথী ওয়েলফেয়ার সেন্টার আয়োজিত স্বাস্থ্য শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। রবিবার প্রীতিলতা হলে ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির কনভেনশন অনুষ্ঠিত হয়। মানুষের আন্দোলন দাবিয়ে রাখতে সরকার এজমা বিল চালু করেছে তপশিলি জাতি কনভেনশনে বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। দেশের সাথে রাজ্য রবিবার থেকে শুরু হলো ইলেকট্রোস ভেরিফিকেশন প্রোগ্রাম বা ইভিপি, এক মাস চলবে এই কর্মসূচি। ইভিপি অ্যাপ ব্যবহার করে ভোটাররাও ভোটের লিস্টের ভুল তথ্য সংশোধন করতে পারবেন। রবিবার সাত সকালে রামনগর 9 নম্বর রোডের বাসিন্দা সোমরাজ সেনের বাড়িতে অগ্নিকাণ্ড, সর্বস্ব পুড়ে ছাই। পয়লা সেপ্টেম্বর অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার অ্যাসোসিয়েশনের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। রবিবার সংস্থার 14তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশন। এই পালনে দুর্গাজমোহনে স্থিত বিপণী বিতানে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। গাড়িতে করে ব্রাউন সুগার পাচারকালে দুই ব্যক্তিকে পাকড়াও করল আমতলী থানার পুলিশ, ধৃতদের মধ্যে একজন মহিলা। দশ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তি এবং এক মহিলা গ্রেফতার। চক্রটি একটি গাড়িতে করে সেসব ব্রাউন সুগার উদয়পুর পাচারের সময় আমতলী থানার পুলিশের হাতে ধরা পড়েছে। তেলিয়ামুড়া রেল স্টেশনে পার্শ্ববর্তী লাকাই বাজার এলাকায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটনা শনিবার সন্ধ্যায়। শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া রেল স্টেশনের পার্শ্ববর্তী লাকাই বাজার এলাকায় রেলে কাটা পড়ে হরিভক্ত জমাতিয়ার মৃত্যু। নিহত ব্যক্তি পেশায় শ্রমিক ছিলেন। পয়লা থেকে 15 সেপ্টেম্বর রাজ্যের সড়ক সুরক্ষা অভিযান কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে। তা পালনে রবিবার আগরতলায় সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত। সড়ক সুরক্ষা অভিযানে কর্মসূচি পালনে রবিবার আগরতলায় সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শোভাযাত্রার সূচনা করেন। রাজ্য শিক্ষা উন্নয়নে কাজ করবে মুম্বাই স্থিত এনজিও প্রথম এডুকেশন ফাউন্ডেশন, শনিবার মহাকরণে রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষরিত।
মুম্বাইস্থিত প্রথম এডুকেশন ফাউন্ডেশন রাজ্যে শিক্ষা উন্নয়নে কাজ করবে। রাজ্য সরকারের সঙ্গে বহু স্বাক্ষরিত, বছরে 15,25,000 টাকা খরচ হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রবিবার আগরতলার এজি কোয়ার্টারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত, পলিটেকনিক কলেজের প্রাক্তনীরা এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক। এজি কোয়ার্টারে রবিবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল পলিটেকনিক কলেজের প্রাক্তনীরা। অনুষ্ঠানে গাছ রক্ষণাবেক্ষণে নিজ বক্তব্যে অধিক গুরুত্ব আরোপ করলেন বন দপ্তরের সচিব। রবিবার রানীর খামার নাট মন্দিরে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত, নবজাগরণ ওয়েলফেয়ার সোসাইটি এই স্বাস্থ্য শিবিরের আয়োজক। নবজাগরণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রানীর খামার নাট মন্দিরে রবিবার মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত, হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা ও মধুবন গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য শিবিরের আয়োজনে সাত দফা দাবিতে রবিবার গণ অবস্থান আন্দোলন সংগঠিত করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি হরিগঙ্গা বসাক রোড সিটি সেন্টারের সামনে এই গণ অবস্থান সংগঠিত।